بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم يا رحمت الله وبركاته হে জগতের সমস্ত মুসল্লিগণ, হে জগতের সাধকগণ, হে জগতের ত্যাগীগণ এবং সমস্ত মানুষ যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রোজা রাখে, আজকে আমি যে আলোচনাটি করব ইনশাআল্লাহ, সে আলোচনাটি হলো রোজা সম্পর্কে। যে মানুষ যখন আল্লাহর হুকুম যে রোজা রাখতে হবে, তবে সেই রোজা রাখার কি উদ্দেশ্য, রোজা রাখলে কি হয়। যেমন আল্লাহ বলেছেন যে মানুষ যদি কষ্ট পায় তাহলে এই কষ্টটা আল্লাহও পায়। যেমন সূরা মাওনের মধ্যে আসছে, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্ন বস্ত্র দানে উৎসাহ করে না, এবং দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করিয়া থাকে। তবে আমি বুঝি সূরা মাওনের মধ্যে আল্লাহ একটু তীক্ষ্ণভাবে বলেছেন যে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না। তাহলে এতিমকে খাদ্য বস্ত্র দেয় না, তো বোঝা গেল মানুষ যখন যে এতিমকে গলা ধাক্কা দিয়ে দেয়, তাড়িয়ে দেয়, কিন্তু এদেরকে খাদ্য দেয় না, নিজে পেট ভরে খাইতেছে, নিজে চলতেছে, কিন্তু সামনে দেখে যে কত অসহায় মানুষ না খেয়ে আছে, কষ্ট করতেছে, কিন্তু দেখা যায় এদের দিকে তাকায় না, তারা নামাজে উদাসীন হয়েছে কিন্তু মানব সেবা করে না। কারণ আল্লাহ বলেছে আমি মানুষের মধ্যে বিরাজমান, আর সেই মানুষ যদি কষ্ট পায় তাহলে আমি আল্লাহর সেই কষ্টটা লাগে। তো আমি বলতে চাই যে মানুষ যখন রোজা রাখে, রোজা রাখলে মানুষের কষ্ট হয়, পিপাসায় কষ্ট হয়, ক্ষুধায় কষ্ট হয়, তাহলে এই যে কষ্টগুলো করে মানুষে, তাহলে আল্লাহর কি কষ্ট হয় না? তবে এই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যে আবার আল্লাহই বলেছে তোমরা ক্ষুধার্ত থাকো, রোজাদার হও। তাহলে আল্লাহ রোজা রাখতে বলেছেন, তবে এই রোজা রাখার উদ্দেশ্য কী, রোজা রাখলে কি হয়। কিছু কিছু শরীয়তের হাদিস মোতাবেক দেখা যায় যে রোজা রাখলে আল্লাহ খুশি হন, এবং খুশি হইলে আল্লাহ নিজের হাতে সেই রোজার পুরস্কার দিয়ে থাকেন। তাহলে আল্লাহ রোজার পুরস্কার দিয়ে থাকেন, ওই দিকে বলতেছে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, মানুষ কষ্ট পায় এবং এতিমের গলা ধাক্কা দেয়, তাহলে আল্লাহর কষ্ট হয়। তাহলে রোজা রাখার কথা আল্লাহ বলেছে, তাহলে মানুষের কি কষ্ট হয় না, আর সেই কষ্ট কি আল্লাহর হয় না? যাই হোক, এটা কিন্তু আমার প্রশ্ন রইল আপনাদের কাছে। এখন বাকি ফিনিশিং কথা হলো যে রোজা রাখার মূল উদ্দেশ্য কি, আল্লাহ কেন রোজা রাখতে বললেন, তো সেই কথাগুলো আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করব। হয়তো কিছু হাদিস গ্রন্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় কথাগুলো ক্লিয়ার বলা হয় নাই। যেমন কিছু কিছু হাদিসে বলা হয়েছে যার বিবাহ করার সাধ্য নেই তিনি যেন বেশি বেশি রোজা রাখে, তো এই কথাটা হাদিস বলেছে এ পর্যন্তই শেষ, আর কিন্তু বলে নাই। তো যার বিবাহ করার তৌফিক নেই কিন্তু তার যৌবন প্রাপ্ত হয়েছে, তার বিবাহ করার দরকার, কিন্তু দেখা যায় যে বিবাহ করার মতন যে সাধ্য নেই, সামর্থ্য নেই, এখন তাকে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে রোজা রাখার কথা, কারণ কি, কারণ রোজা রাখলে কি হয় আর আল্লাহ কেন খুশি হয় মানুষ না খেয়ে থাকলে। ইনশাল্লাহ আমি এই বিষয়ে কিছু বলবো। তো এই কথাগুলো হলো মানুষ এগারো মাস পেট ভরে ভরে খায়, মানুষ পেট ভরে ভরে খায় এবং শক্তি সামর্থ্য থাকে এবং মানুষ কাজকাম করে। একটা বৎসরের মধ্যে এগারোটা মাস মানুষ পেট ভরে খেয়েছে, যেভাবে খুশি সেভাবে চলেছে। দেখা গেছে যে রোজার মাসে, আরেকটা কথা বলা হয়েছে যে রোজার মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। তো শয়তানকে বেঁধে রাখা হয় এটা কিভাবে, যেমন মানুষের দেহটাই সর্ব অঙ্গটাই একটা নাফস, এই সর্ব অঙ্গটা যখন এগারো মাস খাওয়া দাওয়া করছে, ঠিকঠাক মতো খেয়েছে, শরীরের তাগত শক্তি আছে, তখন তার মধ্যে যৌবনী শক্তিটা বেড়ে থাকে। তখন এই যৌবনী শক্তির মধ্যে ছয়টা জিনিস নিহিত, সেটি কী কী, যেমন ছয়টা রিপুর নাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য।
তাহলে এই ছয়টা ঋতু মানুষের মধ্যে বিদ্যমান থাকে, শক্তিশালী হয়ে থাকে এই এগারো মাসের খাবার খেয়ে খেয়ে। দেখা যায় নামাজে বসলে আমাদের মন মসজিদে থাকে না, আমাদের মন চলে যায় বিভিন্ন জায়গায়, হাটে বাজারে আড্ডায় বা আমার দেশের কথা মনে পড়লো। এখন দেখা যায় এই মনকে স্থির রাখা যায় না, মন চতুর্দিকে দৌড়িতে থাকে। আর এই মনকে চতুর্দিকে কে দৌড়ায়? এই ছয়টা রিপু দৌড়ায়। ছয়টা রিপুর নাম তো বললাম যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই ছয়টা রিপু ছয় দিকে যখন টানে তখন মানুষের ধ্যানে ডুবতে পারে না, তখন মানুষ নামাজে ডুবতে পারে না। আর আল্লাহ তো বলেছেন নবীর সাথে যে হে দোস্ত, তুমি আমাকে কয়বার দেখেছ? আল্লাহর কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একবার দেখেছি। যে হে দোস্ত, আপনার সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছে, একবার মেরাদ হয়েছে, কিন্তু আপনার উম্মতের সাথে আমি প্রতি ওয়াক্ত নামাজে আমি মেরাজ ঘটাবো। যদি কেউ সেই নামাজ পড়তে পারে তাহলে সেই নামাজ পড়তে হলে কী করতে হবে? আমার ছয়টা রিপুকে কন্ট্রোল করতে হবে। আর সেই ছয়টা রিপু যদি কন্ট্রোল না হয় তাহলে আমার দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় শক্তি আছে, এই দশটা ইন্দ্রিয় শক্তি আমার মধ্যে তারা বেহায়ার মতো খারাপ কাজের দিকে লিপ্ত হয়, খারাপ কিছুতে লিপ্ত হতে থাকে, তখন লোভ লালসায় তারা মেতে ওঠে, তখন দুনিয়াবি জর্জরিত হয়ে যায়, আল্লাহর নাম রাসুলের নাম তাদের মুখে আর আসে না, দুনিয়ায় হাই হাই করে আমার সম্পদ হইল না, আমার এটা হলো না, আমার সেটা হলো না, ছেলের কথা ভাবে, মেয়ের কথা ভাবে, সংসারের কথা ভাবে। তো এরকম করতে করতে দেখা যায় সেই ছেলে মেয়ে একদিন আমাকে হাসরের দিন চিনবে না, আমার ছেলে আমাকে চিনবে না, আমার মেয়ে আমাকে চিনবে না, আমার মা আমাকে চিনবে না, কেউ আমাকে চিনবে না। সেই দিন আমাকে কে চিনবে? আমাকে সেদিন আমার রাসুল চিনবে। আর আজকে যদি আমি রাসুলকে না চিনি সেই রাসুল আমাকে সেই দিন চিনবে না। তাই আমি বলতে চাই এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন সমস্ত মুসলমান জাতির জন্য ফরজ করা হয়েছে এই রোজা। আর রোজার আরেকটা নাম বলা হয় সিয়াম সাধনা। আর সিয়াম সাধনা কি? যে মানুষ যখন না খেয়ে থাকে তখন তার জীভ দেহটা দুর্বল হয়, জীভ দেহটা যখন দুর্বল হয় তখন ছয়টা রিপু দুর্বল হয়, যখন ছয়টা রিপু দুর্বল হয় তার দশটা ইন্দ্রিয় শক্তি দুর্বল হয়, তখন মনকে ছয় রিপু আর চালাইতে পারে না। তখন ছয় রিপু যদি মনকে চালায়ও তারপরেও দেখা যায় যে দশটা ইন্দ্রিয় শক্তি আমার কাজ করে না, তখন দেখা যায় সেই মানুষটা সুপথের দিকে আসে, তখন নামাজে বসুক, ধ্যানে বসুক, আল্লাহ রাসুলকে নিয়ে ভাবুক, তখন সে ডুবতে পারে, তখন চোখের পানি আসে, শরীরের লোমগুলো শিহরিয়া ওঠে, তখন সেই মানুষটা আল্লাহর দিকে রুজু থাকে, তখন আস্তে আস্তে সেই মানুষটা জীবনটা সামনের দিকে আলোকিত হইতে থাকে। তো এই জন্য বলা হয়েছে যে মানুষ যখন না খেয়ে থাকবে, রোজা রাখবে, তখন তার জীব দেহটা দুর্বলের পাশাপাশি সে যখন অতিরিক্ত আল্লাহর সাধনা করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে, চোখের পানি ফেলাবে, তখন সেই মানুষটা আস্তে আস্তে আল্লাহর আলোকিতর দিকে রওনা দেবে। তখন একটা কথা বলা হয়েছে হাদিসে, আমরা যদি আল্লাহর দিকে এক কাক ঘাঁটি আল্লাহ দুই কাক আসে, আর আমরা যদি হাঁটিয়া যাই আল্লাহ দৌড়ে আসে, আমরা যখন দৌড়ে যাই তখন আল্লাহ বাতাসের মতো আসে। তাহলে আল্লাহ আমাদের কাছে আসতে অবশ্যই বাধ্য। এখন দেখা যায় আমরা আল্লাহকে যে আনবো নিজেকে পবিত্র করতে পারি নাই। কোরআনে কিছু কিছু জায়গায় আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম। তাহলে সফল কাম কেন? যে আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো তার মধ্যে আমি আসি এবং তাকে আমি পরিচালনা করি। সূরা সাফাতের মধ্যেও যদি যাই আল্লাহ বলেছে যে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি। তবে আপনারাই বলুন, যাকে আল্লাহ পরিচালনা করে তার জীবন ধন্য, তার ইহকালে আর পরকালে কোনো ভয় থাকে না। তবে আজকে রোজা সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এই আলোচনার মূল বিষয়গুলো হলো যে মানুষ যখন অতিরিক্ত না খেয়ে থাকবে তখন তার জীব দেহটা দুর্বলের পাশাপাশি আমার ভিতরে যে একটা পরমাত্মা আছে সেই পরমাত্মাটা জাগ্রত হবে। আর সেই পরমাত্মা কি? মূলত তিনি তো রুহু। আর সেই রুহুটা যখন পবিত্র হবে তখন জীবের সাথে যখন সেই পরমাত্মা মিশ্রিত হবে তখন আল্লাহ সেখানে উদয় হবে। আর যখন আল্লাহ উদয় হবে তখন আমার দিব্যচক্ষু খুলবে। আর দিব্যচক্ষু যখন খুলবে সেই দিব্যচক্ষুর দ্বারা আমি আল্লাহ ও রাসুলকে দেখে নেব। আর রাসুলের কথা আল্লাহ এটাও বলেছেন, আমার রাসুলকে যে এক নজর দেখলো তারা আমি আল্লাহকেই দেখলো। কেননা রাসুল যদি হয় লোহার টুকরা, আর লোহার টুকরা যদি আগুনে দেওয়া হয় তখন লাল হয়ে যায়। এখন লোহা কোনটা, এখন আগুন কোনটা? দুই মিলে একাকার। রাসুলের সাথে যখন আল্লাহ একাকার হয়ে যায় তখন আমরা রাসুল রূপে সে আল্লাহকেই দেখে নেব ইনশাআল্লাহ। হে জগতের মানুষ, আজকের যে আলোচনাটি মূল বিষয়টি হলো রোজার বিষয়। এই রোজা রাখলে কেন কি হয়, রোজা রাখার এই মূল উদ্দেশ্য আমাদের আত্মার
আমাদের পরমাত্মা শক্তিশালী হবে, আমার রুহটাও শক্তিশালী হবে এবং আমার মধ্যে যে জীবাত্মাটা আসে সে দুর্বল হবে। সে যখন দুর্বল হবে তখনই আমার পরম জাগ্রত হবে, তখন আমি পরমকে রাসূল রূপে দেখে নেব আর রাসূলকে আল্লাহ রূপে দেখে নেব। হে জগতের ভাই ও বোনেরা, হো মুসল্লিগণেরা, হে সাধকগণেরা, হে সমস্ত পীরের মুরিদগণ, আমি সকলকে উদ্দেশ্য করে আজকে এই আলোচনাগুলো করলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এরকম শত শত ভিডিও আলোচনা রয়ে গেছে, আপনারা সাবস্ক্রাইব করুন। সেই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।